السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسول الكريم উপস্থিত আজকে পত্র মুহতি জলসার সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এবং পত্র মাদ্রাসা শিক্ষক মণ্ডলীগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে বিষয়ে এখানে একত্রিত হয়েছি সেটি হলো আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবস সম্পর্কে আলোচনা প্রিয় সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান তিনি দয়াময় আল্লাহ যিনি কুরআন মানুষকে শিক্ষা দিয়েছেন এবং যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন প্রিয় সম্মানিত উপস্থিতি এই পৃথিবীর মধ্যে যত ভাষা রয়েছে সব ভাষাগুলি মূলত আল্লাহ কর্তৃক মানুষকে শিক্ষা দিয়েছেন তাই আমরা যদি ভাষা নিয়ে কথা বলি তাহলে দেখা যাবে এই পৃথিবীর সকল ভাষাগুলি আরবি ভাষা থেকে উৎপত্তি কারণ প্রমাণ হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিলেন আর জান্নাতের ভাষা হলো আরবি আর আদম আলাইহিস সালামের ভাষা ছিল আরবি সেই হিসাবে আমরা সকল ভাষাই যদি ধরি সকল ভাষাই আমরা আরবি ভাষা থেকেই পরিবর্তিত হয়ে বিভিন্ন ভাষার সৃষ্টি হয়েছে যেমন আমরা যদি বর্ণর দিকে তাকাই দেখা যাবে যে স্বর এবং হামজা হামজা যখন আ স্বর আ আর যদি বলি এ যদি বলি কে বাংলায় ক আরবিতে ক বাংলায় কয়কার কা এইগুলি মোটামুটিভাবে দেখা যায় সেম উচ্চারণ হয় এই সেম উচ্চারণের মাধ্যমে বোঝা যাচ্ছে যে ভাষা মূলত আরবি ভাষার থেকে উদ্ভব আর আমি যে তথ্য দিলাম যেহেতু জান্নাতের ভাষা হবে আরবি আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখেছিল তাই জান্নাতের ভাষাও কি আরবি তাছাড়া এই কথা বলা বাহুল্য যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সকল কিছুর নাম সকল কিছু সৃষ্টির বিষয়ে জ্ঞান দেওয়া হয়েছিল এই জন্য তিনি সকল কিছু সকল ভাষা সকল জ্ঞানই তিনি অর্জন করেছিলেন এই জন্য এইটাও হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সকল ভাষা শিক্ষা দিয়েছিলেন তাই প্রিয় সম্মানিত উপস্থিতি আমাদের বাংলা ভাষা নিয়ে আজকে কথা বাংলা ভাষার ইতিহাস নিয়ে যদি আমরা আলোচনা করি বাংলা দেশের নামকরণ বাংলা ভাষা কীভাবে আসলো এই নিয়ে যদি আমরা কথা বলি তাহলে দেখা যাবে হযরত আদম আলাইহিস সালামের অষ্টম পুরুষ হলো হযরত নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের সন্তান হলো হযরত হাম হামের সন্তান হলো সিন এবং হিন এই সিন হলো সিন্ধুস্তানের বসবাস করত আর হিন হলো হিন্দুস্তান যেটা বর্তমান ভারতীয় উপদেশ ইন্ডিয়াকে বলা হয় সেই হিন্দুস্তানে বসবাস করত এই হিনদের এক সন্তানের নাম ছিল বঙ্গ আর বঙ্গর সাথে আল পত্তে এবং দেশপথে যোগ করেই হলো বাংলাদেশ অর্থাৎ মূলত এই যে বাংলাদেশের ইতিহাস আমরা জানি সেটা বাংলা ভাষার যে ইতিহাস সেটা আমরা জানি যে সে নূহ আলাইহিস সালামের নাতির গড়ের পতীত থেকেই সৃষ্ট তাই কাজেই বাংলা ভাষা মূলত কখনো নতুন কোনো ভাষা নয় এটা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষাদের মধ্যে একটা ভাষা হলো বাংলা তাই প্রিয় সম্মানিত উপস্থিতি এই বাংলা ভাষাকে আমরা আজকে বিভিন্ন রকমে শোষণ হয়েছিল যেমন আমরা আজকে হিন্দুদেরকে বলি সনাতন ধর্ম বলি আসলে বাস্তবে এই পৃথিবীর সকল মানুষই ছিল মুসলিম মুসলিম হলো পৃথিবীর একমাত্র প্রাচীন ধর্ম সনাতন ধর্ম মুসলিম ছাড়া আর অন্য কোনো ধর্ম প্রাচীন বা সনাতন ধর্ম হতে পারে না কারণ কি কারণ হলো এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামই ছিলেন মুসলমান আর আদম আলাইহিস সালাম মুসলমান হওয়ার কারণে সকল মানুষই ছিল কি মুসলমান এইভাবে মুসলমানদের থেকেই ধর্ম বিভিন্ন রকমের মানুষের মন গড়া পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে ধর্মের বিকৃতি পরিবর্তন পরিবর্তন হয়েছে এইভাবে বিভিন্ন ধর্ম সৃষ্টি হয়েছে তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সঠিক ধর্ম শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছিলেন যে মানুষরা সঠিক ধর্মের মধ্যে থাকে কালক্রমে মানুষ বিভিন্ন পর্যায়ে ধর্ম থেকে বিভিন্ন ধর্মের প্রতি নিজস্ব মতাদর্শ তৈরি করে বিভিন্ন ধর্ম সৃষ্টি হয়েছে এইভাবে ধর্মগুলি পৃথিবীতে বেড়ে চলেছে কিন্তু বাস্তবে একটি মাত্র ধর্ম সেই ধর্মটাই কি সত্য এবং সঠিক সেটা হলো মুসলিম ধর্ম যেটা সনাতন ধর্ম বলা হয় প্রিয় সম্মানিত উপস্থিতি আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে আর্যরা আসার আগে আমরা ছিলাম অনার্য
অনার্যদের ভাষা ছিল বাংলা আর্যরা যখন আসলো তখন আমাদের উপর জুলুম শুরু করলো যেমন সেন বংশের আগে পাল বংশ তার এই দেশ শাসন করত সেনরা এসে পালদেরকে সর্বভাবে নির্যাতন করে এই দেশ থেকে সকল কিছুই উঠাই দেওয়া হলো অর্থাৎ বাংলা ভাষা দিয়ে কোনো বিবাহশাদী কোনো মন্দিরের মধ্যে কোনো ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে বাংলা ব্যবহার করা যাবে না তারা মনে করেছিল যে বাংলা হলো নিচু শ্রেণীর কি ভাষা তাই তারা সংস্কৃত ভাষার চালু করেছিল মূলত আমরা যদি এই জিনিসটা চিন্তা করি তাহলে দেখেন আমাদের যে বর্তমানে সবার কাছে স্বীকৃতি আমাদের বাংলা ভাষার প্রাচীন নিদর্শন চর্যাপদ সেই চর্যাপদ কোথায় আমরা পেয়েছিলাম নেপালের রাজদরবারের গোয়ালগড় থেকে আমরা পেয়েছিলাম তাহলে দেখা যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ সেখানে এখানে যখন জুলুম হয়েছিল তখন এই মানুষ ছুটে ছুটে বিভিন্ন জায়গায় চলে গিয়েছিল তখন আমাদের বাংলা ভাষার সকল বই সাহিত্য পুড়ে সারখার করে দিয়েছিল তাই আমরা সেই ভাষা নেপালে গিয়ে আমাদের প্রাচীন নিদর্শনটা কোনো রকমে পেয়েছি কিন্তু আসল তাছাড়াও যে বাংলা ভাষার যে আজ থেকে প্রায় 8,000-9,000 বছর আগে যে বাংলা ভাষা ছিল সেটা মানুষ কি অনেকেই জানে না এই জন্য আমি বললাম যে নূহ আলাইহিসসালামের নাতির ঘরের ছেলে যে বং এই বং থেকেই বাংলাদেশের উৎপত্তি এই বঙ্গই বাংলা ভাষার মূল মালিক তাই কাজে বাংলা ভাষার মূল ধারক বাহক হলো আমরা বাংলাদেশিরা যেমন আজকে এই ভাষা নিয়ে যখন নাকি এই ইংরেজরা এই দেশের মধ্যে আসে ইংরেজরা আসিয়া আমাদের এই দেশ থেকে বাংলা ভাষাকে মোটামুটিভাবে তারা বিলীন করার চেষ্টা করতে যাইয়া তারা কী করেছিল এই দেশ থেকে সংস্কৃত ভাষা চালু করার চেষ্টা করেছিল যে উইলিয়াম কেরি যে লর্ড উইলিয়াম কলেজ তৈরি করেছিল সেই উইলিয়াম কলেজের মধ্যে যেই ভাষা শিক্ষা দেওয়া হতো সেখানে সংস্কৃত ভাষাটাই শিক্ষা দেওয়া হতো মূল বাংলা ভাষা শিক্ষা দেওয়া হতো না তাই আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে এইভাবে দেখতে পাবো যে ব্রিটিশরা এই দেশ থেকে ভাষাকে কি অর্থাৎ আঙ্গ বাংলা ভাষার উপর জুলুম করে ভাষাকে দমাই রেখেছিল পরবর্তীতে যখন নাকি ব্রিটিশরা এই দেশ থেকে চলে যাচ্ছিল এই মুহূর্তে যখন ভাষা নিয়ে চিন্তা করেছিল যে ভারতীয় উপমহাদেশের মধ্যে ভারতবর্ষে কী ভাষা হবে এটার দাবি যখন উঠছিল তখন এই দেশের মানুষের দাবি ছিল যে বাংলাই হবে একমাত্র রাষ্ট্রীয় ভাষা তাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার পক্ষে সেমিনার করে সেটা তুলে ধরেছিলেন যে বাংলা ভাষা হবে কি এই দেশের একমাত্র এই বাঙালি জাতির একমাত্র রাষ্ট্রভাষা কিন্তু পরবর্তীতে যখন নাকি দেখা গেল যে বাংলা এমন হয়ে গেল যে কি হলো যে এই দেশের কিছু মানুষ বেশিরভাগ মানুষ এদেশের রাজনীতি নেতারা চেয়েছিল হিন্দিকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য যেমন আমাদের কবিগুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি মহাত্মা গান্ধীকে চিঠি লিখছিলেন যে ভারতের রাষ্ট্রভাষা যেন কী হয় অর্থাৎ বাংলা হয় কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রতিবাদ করে বলেছিলেন না ভারতের বাংলা ভাষা হিন্দি হবে না বরঞ্চ ভারতের বাংলা ভাষা বাংলাই হবে অর্থাৎ বাংলাদেশের বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা বাংলাই হবে এইভাবে তিনি বক্তৃতা দিয়েছিলেন তাই প্রিয় সম্মানিত উপস্থিতি পরবর্তীতে যখন নাকি 1947 সালে পাকিস্তান ভাগ হয়ে যায় পাকিস্তানিরা চেয়েছিল এই দেশের মধ্যে উর্দু ভাষা করার জন্য কিন্তু পাকিস্তান 1947 সালে 14 আগস্ট তৈরি হয়েছিল বরঞ্চ এই 14 আগস্ট অর্থাৎ 15 দিনের মাতাস 1947 সালের 1 সেপ্টেম্বর প্রিন্সিপাল আবুল কালাম স্যারের নেতৃত্বে একটা ইসলামী সংস্কৃতি সংগঠন তৈরি হয়েছিল সেই সংস্কৃতি সংগঠনের নাম ছিল তামুদ্দিন মজলিস এই তামুদ্দিন মজলিসের থেকেই দাবি উঠলো যে বাংলাদেশের বাংলা ভাষা হবে রাষ্ট্রভাষা বাংলা এইভাবে দেখা গেল কি তখন তার একটা পত্রিকা বের করেছিল সেই পত্রিকার নাম ছিল সাপ্তাহিক সৈনিক সেই পত্রিকার সম্পাদক ছিল ভাষা সৈনিক আব্দুল গফুর স্যার এইভাবে দেখা গেছে এই তমদ্দুন মজলিসের তারা কী করছে বাংলা ভাষাকে নিয়ে কি এই দেশের বাংলা ভাষা চালু করার জন্য বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য এইভাবে তারা চেষ্টা করলো পরবর্তীতে দেখা গেল যে বাংলা ভাষাকে দমানোর জন্য পাকিস্তানি পার্লামেন্টের মধ্যে একমাত্র রাষ্ট্রভাষা উর্দু এই দাবি করেছিল তখন বাংলাদেশের যে ধীরেন্দ্রনাথ দত্ত এমপি ছিলেন তিনি ওইখানে প্রতিবাদ করে বলেছিলেন না বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলাই হবে এখানে উর্দু ভাষা হবে না এইভাবে প্রতিবাদ করেছিলেন পরবর্তীতে সর্বদলীয় ছাত্র আন্দোলন গড়ে তোলে সেই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ থেকে বাংলা ভাষার জন্য আন্দোলন শুরু হয় সেই আন্দোলন শুরু করার কারণে 1948 সালে জিন্না যখন বাংলাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমর্থবান
এই অনুষ্ঠানের মধ্যে বলেছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হবে, তখন ছেলেরা বলেছিল, এদের শিক্ষার্থীরা বলেছিল কখনই এটা হতে পারে না, এদেশের রাষ্ট্রভাষা বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলাই হবে, তখন তাকে বয়কট করেছিল। পরবর্তীতে রেসকোর্স ময়দানে যখন নাকি আবার ভাষণের মধ্যে তিনি যিনি আবার বলেন যে বাংলাদেশের রাষ্ট্রভাষা উর্দু হবে, তখন এই দেশের ছেলেরা জুতার সুরে তাকে প্রতিবাদ করেছিল। এইভাবে প্রতিবাদ শুরু হয়েছিল। এই প্রতিবাদের জের ধরে পরবর্তীতে যখন নাকি তারা কি করলো, এই দেশের আন্দোলন শুরু হলো, আন্দোলন গতিশীল হতে শুরু করলো, তখন ভাষার জন্য আন্দোলন শুরু হয়ে গেল। আন্দোলন হওয়ার পরে দেখা গেল 1952 সালে 21শে ফেব্রুয়ারি তারা রাস্তার মধ্যে কারফিউ জারি করলো, 144 ধারা জারি করলো যে কখনো বাংলা ভাষার জন্য কোনো প্রতিবাদ করা যাবে না। তখন তারা বাংলা ভাষার জন্য প্রতিবাদ করে এই দেশের সালাম, রফিক, জব্বার, বরকত অনেকেই শহীদ হয়েছিল। আর এই শহীদ হওয়ার পেছনে এই দেশে যারা কাজ করেছিলেন তার মধ্যে ছিলেন অনেক ইসলামিক, অনেক এই দেশের রাজনৈতিক নেতা সকলেই ছিলেন। যেমন আমাদের রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও একজন বাদশাহ সৈনিক ছিলেন, তিনিও কারাবরণ করেছিলেন। যেমন ইসলাম ব্যক্তিত্ব গোলাম আজম সাহেব, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিএস ছিলেন, তিনি জিন্নাহ সাহেবের কাছে একটা মানপত্র পাঠ করে বলেছিলেন যে এদেশে রাষ্ট্রভাষা বাংলা হবে, এইভাবে তিনি স্মারকলিপি দিয়েছিলেন। তাই আমরা বলবো যে বাংলা ভাষার যে একমাত্র ক্রেডিট, এটা মুসলমানদেরই ক্রেডিট, এটা অন্য কারো ক্রেডিট না। তাই মুসলমানরাই বাংলা ভাষাকে লালন পালন করেছে, মুসলমানরাই বাংলাদেশের এই বাংলা পূর্ব বাংলার মানুষেরই বাংলা ভাষাকে রেখেছে। তাই আসুন আমরা সর্বজায়গায় বাংলা ভাষাকে সঠিকভাবে প্রচলন করে আমরা যেন বাংলার মর্যাদা দিতে পারি। সকল আমিন ওয়াখি দাওয়ান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।